জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন বুধবার। 1975 সালের 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বর বাড়িতে জাতির পিতার পরিবারের অন্য সদস্যদের সাথে ঘাতকরা শেখ রাসেলকেও হত্যা করে। 10 বছর বয়সী রাসেল তখন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল। শেখ রাসেলের জন্মদিন স্মরণে রিপোর্ট করছেন মিথিলা নাজনীন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের কনিষ্ঠ সন্তানের জন্ম 1964 সালের 18ই অক্টোবর ধানমন্ডির 32 নম্বর বাড়িতে। জাতির পিতা তার প্রিয় লেখক, খ্যাতিমান দার্শনিক ও নোবেল বিজয়ী ব্যক্তিত্ব বার্ট্রান্ড রাসেলের নামে সন্তানের নাম রাখেন। 5 ভাইবোনের মাঝে সবার ছোট শেখ রাসেল, তাই ছিলেন বঙ্গবন্ধু পরিবারের সবার আদর আর ভালোবাসার কেন্দ্রবিন্দু। শেখ রাসেল শৈশব থেকেই মানুষের জন্য দরদে ভরা মন নিয়ে বেড়ে উঠতে থাকেন। বঙ্গবন্ধুরও সার্বক্ষণিক সঙ্গী ছিলেন রাসেল। স্বাধীনতার পর 1973 সালে বঙ্গবন্ধুর জাপান সফরে তার সঙ্গী ছিলেন পুত্র শেখ রাসেল ও কন্যা শেখ রেহানা। 1975 সালে 15ই আগস্ট ঘাতকরা জাতির পিতা ও তার পরিবারের অন্য সদস্যদের সাথে শিশু রাসেলকেও ব্রাশ ফায়ারে নির্মমভাবে হত্যা করে। মা কিংবা বড় বোন, কারো কাছে যাওয়ার আকুতি হত্যাকারীদের মনকে স্পর্শ করতে পারেনি। 10 বছরে নিভে যায় শেখ রাসেলের জীবন প্রদীপ। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।